আমাদের এখানে কাজ শিখে যারা ভালো স্টুডেন্ট ভালো রেজাল্ট করবে তাদেরকে আমরা নিজেরাই চাকরি দিই। আর তারপরে মোবাইল সার্ভিসিং কেন শিখতেছেন? শিখতেছি আমি বাইরে যাব, এই জন্য আমার হ্যান্ড স্কিল বাড়াইতেছি। কোন জায়গা থেকে আসছেন? আমি আসছি ফেনী থেকে। ফেনী থেকে আসছেন? আচ্ছা, আপনি থাকেন কোথায়? থাকি আমাদের আইফিক্সের হোস্টেলে। এখানে হোস্টেলে থাকেন, তো এখানে হোস্টেলে সুযোগ সুবিধা কেমন? যদি আলহামদুলিল্লাহ সুযোগ সুবিধা অনেক ভালো বলবেন। অনেস্টলি অবশ্যই আপনি প্রেসার কিছু নেই, অবশ্যই যাব, অবশ্যই বলবো না। আইফিক্সের আপনার ওদের যে আপনার হোস্টেলটা অবশ্যই আপনার সুবিধা আছে। এই ওনা আমি দিনাজপুর থেকে আসছি। দিনাজপুর থেকে আসছেন? কতদিন যাবত হলো এখানে আসছেন? এখানে আসছি 1.5 মাস হচ্ছে। ও আচ্ছা, তা এখন বর্তমানে কততম ব্যাচ চলতেছে? আমাদের এটা হচ্ছে 17তম ব্যাচ চলতেছে। আমাদের আইপিএস সার্টিফিকেট তো পাবে, সাথে আমাদের এখান থেকে এনএসডিএ এবং পলিটেকনিক্যালে পরীক্ষা দিয়ে তারা সার্টিফিকেট অর্জন করতে পারবে। আমাদের এখান থেকে 100+ নারী কিন্তু মোবাইল সার্ভিসিং এর কাজ সম্পূর্ণ ফ্রিতে ফ্রিতে এবং এখনো পর্যন্ত আমরা তারা কোর্সগুলো ফ্রিতে করাচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা সরাসরি চলে আসলাম আইফিক্স ফার্স্টের ট্রেনিং সেন্টারে। তো এখানে কেন আসলাম, আমাদের মাঝে অনেক ভাই আছেন, সবাই কিন্তু সবার ক্যারিয়ার নিয়ে অনেক চিন্তায় আছেন, ভাবছেন কিছু করবেন, অনেকে ভাবতেছেন যে বিজনেস করবেন, কিন্তু বর্তমানে কিন্তু বিজনেসের অবস্থা বেশি একটা ভালো না। তো তার জন্য আজকে চলে আসলাম হচ্ছে আইফিক্স ফার্স্টের ট্রেনিং সেন্টারে। এখানে আসলে কিন্তু আপনারা মোবাইল সার্ভিসিং সম্পর্কে অবগত হতে পারবেন এবং এখান থেকে কাজ শিখে কিন্তু এখানে আপনার চাকরি করতে পারবেন এবং অনেক রকম সুযোগ সুবিধা আছে, আর সেগুলো সম্পর্কে জানাবে আমাদের টিচার। আসসালামু আলাইকুম স্যার, কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো স্যার, আমি তো দেখতে পাচ্ছি যে মানে আপনাদের অনেকগুলো ট্রেনিং সেন্টার আছে, কোথায় কোথায় অবস্থিত? আমাদের এখানে এটা হচ্ছে, আপনি আপনার যে ল্যাবে আছেন এটা হচ্ছে ল্যাব 3। ওকে, তাহের প্লাজার উপরে আপনার চারতলায়, আর এরপরে আমাদের মোতালা প্লাজার পাশে যে যমুনা বুথ আছে, যমুনা বুথের পাশে বিল্ডিংটা হচ্ছে আমাদের ল্যাব 1। আর এরপরে আপনি ইউসিবি ব্যাংকের উপরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের ল্যাব 2। ওকে, তো এখানে কতজন স্টুডেন্ট আছে বর্তমানে? আমাদের এখানে এটা হচ্ছে 17 বেস, 17 বেসে আমাদের টোটাল 120 জন স্টুডেন্ট আছে। 120 জনের মধ্যে তিনটে শিফটে ভাগ হয় আপনার। এটা হচ্ছে আপনার দুপুরের শিফট, আর দুপুরের শিফটে আপনার টোটাল 40 জন। আচ্ছা ভাইয়া, অনেকেই তো আছে মানে চাকরি করে, তো চাকরির পাশাপাশি ভাবতেছে যে রাতে আর কি আপনাদের থেকে এখান থেকে ট্রেনিং নিবে আর কি, তো এরকম সুযোগ সুবিধা আছে? এরকম একটা সুযোগ সুবিধা আছে, যারা মনে করেন চাকরিজীবী আছে, অন্য আপনার সেক্টর থেকে এই সেক্টরে সুইচ হতে চাচ্ছে, তাদের জন্য আমাদের সন্ধ্যাকালীন একটা কোর্স আছে, সেটা হচ্ছে আপনার সন্ধ্যা 7টা থেকে 9টা, রাত 9টা পর্যন্ত। তো অনেক ভাই তো আছে যারা মূলত ঢাকার বাহির থেকে আসে, তাদের রিলেটিভরা এখানে থাকে না, ঢাকায় থাকে না, চাচ্ছে যে আপনাদের এখানে আর কি থাকা খাওয়ার সুযোগ সুবিধা থাকলে ভালো। আমাদের এখানে আমাদের নিজস্ব হোস্টেল সুবিধা আছে, তাইলে আমাদের নিজস্ব হোস্টেলে থেকে এখানে থাকা খাওয়ার সুব্যবস্থা আছে। আমাদের হোস্টেল গুলো আপনার একদম ট্রেনিং সেন্টারের খুব কাছে আমাদের হোস্টেল গুলো। বুঝতে পেরেছি। আমাদের যে রেগুলার কোর্স গুলো আছে তার মধ্যে হচ্ছে আপনার বেসিক কোর্স আছে, সেটা হচ্ছে 3 মাসের কোর্স। 3 মাসের মধ্যে আমরা 2 মাস 10 দিন আমরা এখানে ক্লাস করাই এবং বাকি 20 দিন আমরা আমাদের শপে, আমাদের পাশের মোতালা প্লাজা, বাংলাদেশের সর্ববৃহৎ মোবাইল সার্ভিসিং মার্কেট, সেখানে আমরা ট্রেনিং করার সুযোগ দিচ্ছি 20 দিন, যারা আপনার বেসিক কোর্স করবে। আর কেউ যদি চায় আমরা এখান থেকে অ্যাডভান্স কোর্সটা শিখবো? হ্যাঁ, আমাদের একটা অ্যাডভান্স কোর্স আছে, যেটা হচ্ছে আপনার অনেক দোকানদার আছে মনে করেন বেসিক কাজ করে কিন্তু অ্যাডভান্স কাজ আগে শেখা হয়নি, তারা চাইলে আমাদের এখান থেকে অ্যাডভান্স কোর্স করতে পারে, সেটা খুব শর্ট টাইমে 1.5 মাসের মধ্যে আমরা সেই কোর্সটা শেষ করি। শুধুমাত্র অ্যাডভান্স কোর্সটা, সেটা কোর্স ফি হচ্ছে আপনার 58,500 টাকা, আর বেসিক কোর্সের ফি হচ্ছে 33,000 টাকা। আর যেটা বেসিক টু অ্যাডভান্স, বেসিক প্লাস অ্যাডভান্স দুইটা একসাথে, আমাদের স্টুডেন্ট যারা আমাদের কাছ থেকে বেসিক করবে যদি সে বেসিক টু অ্যাডভান্স একসাথে করে, আমরা আমাদের অফারে হচ্ছে আপনার 52,500 টাকা, 52,500 টাকা হচ্ছে আপনার 4.5 মাস। আচ্ছা, এর ভিতরে কি থাকা খাওয়ার সুযোগ সুবিধা থাকবে? থাকা খাওয়া না, ওই টাকার মধ্যে থাকা খাওয়ার সুবিধা না, থাকা খাওয়ার জন্য এক্সট্রা পে করতে হয় এবং সেটা খুব ন্যূনতম কষ্টে আমাদের এখানে থাকতে পারবে, ক্লাস করতে পারবে। ওকে, তো অনেক আপুরাই তো আছে যারা মূলত মোবাইল সার্ভিসিং শিখতে যাচ্ছে, তো তাদের জন্য কি ব্যবস্থা আছে? আপনি জেনে খুশি হবেন যে আমরা এখনো পর্যন্ত আমরা আমাদের এটা 17তম ব্যাচ, এর আগে আমরা মেয়েদের দিয়ে শুরু করছিলাম প্রথমে বাংলাদেশে। আমাদের এখান থেকে 100+ নারী কিন্তু মোবাইল সার্ভিসিং এর কাজ সম্পূর্ণ ফ্রিতে ফ্রিতে এবং এখনো পর্যন্ত আমরা কোর্সগুলো ফ্রিতে করাচ্ছি, সব মেয়েদের জন্য সম্পূর্ণ ফ্রিতে। আপনার শুধুমাত্র 2,000 টাকা রেজিস্ট্রেশন ফি দিয়ে আপনার, আমাদের যারা ছেলেরা 33,000 টাকা দিয়ে যে কোর্সটা করছে সেই একই কোর্স, তারা শুধুমাত্র 2,000 টাকা রেজিস্ট্রেশন ফি দিয়ে আমাদের কোর্স করতে পারে। আচ্ছা, আপনাদের কোর্সগুলোর ডিউরেশন কতদিন? ডিউরেশন হচ্ছে আমাদের
বেসিক কোর্স দিয়ে হচ্ছে 3 মাস এবং অ্যাডভান্স কোর্স হচ্ছে 1.5 মাস আর বেসিক টু অ্যাডভান্স দুটো একসাথে করলে 4.5 মাস 4.5 মাস জি তো যারা এখান থেকে কাজ শিখবে তাদের জন্য কোনো সার্টিফিকেটের ব্যবস্থা আছে হ্যাঁ অবশ্যই সার্টিফিকেট আমাদের নিজস্ব আমাদের আইপিসি সার্টিফিকেট তো পাবে সাথে আমাদের এখান থেকে এনএসডিএ এবং পলিটেকনিক্যালে পরীক্ষা দিয়ে তারা সার্টিফিকেট অর্জন করতে পারবে বুঝতে পেরেছি আপনাদের তো সব সময় এর জন্য হেল্প করব আপনাদের তো সব সময় বিভিন্ন রকম অফার থাকে তো এবার কি কোনো অফার আছে আমাদের অফার সম্পর্কে জানতে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর একটা ব্যাপার হচ্ছে আমাদের একটা কোর্স আছে শুধুমাত্র সফটওয়্যার কোর্স অনেক টেকনিশিয়ান আছে যারা আপনার হার্ডওয়্যারের কাজ করে কিন্তু সফটওয়্যারের কাজ পারে না তো সফটওয়্যার যারা তারা শুধুমাত্র চাইলে আমাদের কাছ থেকে সফটওয়্যার কোর্সটা আপনার কমপ্লিট করতে পারে সেটা কোর্স ফি শুধুমাত্র 20,000 টাকা এবং ডিউরেশন হচ্ছে আপনার 20 দিন ওকে তো আপনাদের এখান থেকে যারা আর কি বেসিক কোর্সটা করবে তো ওই কোর্সটা করলে কি তারা আইফোন দেন হচ্ছে স্যামসাং এর যত রকম এখন বর্তমানে কততম ব্যাচ চলতেছে আমাদের এটা হচ্ছে 17তম ব্যাচ চলতেছে আমাদের 18তম ব্যাচ শুরু হবে সামনে 20 তারিখ থেকে শুরু হবে সেটার প্রায় সিট বুকিং হয়ে গেছে শুধুমাত্র কিছু সিট আপনার খালি আছে চাইলে সেখানে ভর্তি হতে পারে এবং যারা সিট ফিল আপ হয়ে গেলে এরপরে আমরা 19তম ব্যাচের জন্য ভর্তি নিব আর কি আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনি কোন জায়গা থেকে আসছেন আমি দিনাজপুর থেকে আসছি দিনাজপুর থেকে আসছেন কতদিন যাবত হলো এখানে আসছেন এখানে আসছি 1.5 মাস হচ্ছে ও আচ্ছা আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আপনার নাম কি ভাইয়া ফুয়াদুল ইসলাম কোন জায়গা থেকে আসছেন আমি আসছি ফেনী থেকে ফেনী থেকে আসছেন আচ্ছা আপনি থাকেন কোথায় থাকি আমাদের আইফিক্সের হোস্টেলে এখানে হোস্টেলে থাকেন তো এখানে হোস্টেলে সুযোগ সুবিধা কেমন যদি আলহামদুলিল্লাহ সুযোগ সুবিধা অনেক ভালো বলবেন অনেস্টলি অবশ্যই আপনি কোনো প্রেসার কিছু নেই অবশ্যই যাবো অবশ্যই বলবো না আইফিক্সের আপনার ওদের যে আপনার হোস্টেলটা অবশ্যই আপনার সুবিধা আছে এই ওনাদের দুইটা এসি রুম নন এসি আপনার যেটা ইচ্ছা যেখানে সুবিধা আপনার বাজেটে যেমন হয় বাজেটে যেটা আছে ওইটাই নিতে পারবেন কারণ আমি আমার বাজেট আমি এসিতে আছে এসিতে আমি কমফোর্ট বুঝতে পারছি খাওয়া থাকাও পারফেক্ট সমস্যা আপনি কতদিন আপনার একদম লেটেস্ট মডেল গুলো আপনি দেখাইলে বুঝবেন সবগুলাতে কাজ করতে হবে যা যা লাগবে সবকিছু এখানে আছে একটা মেট্রো জেট সব কিছু আছে এখন তারা যে প্রাইসটা নিচ্ছে আর কি অ্যামাউন্টটা নিচ্ছে আর কি কাজ শেখানোর ক্ষেত্রে তো আপনার কাছে কি মনে হচ্ছে এটা বেশি নাকি মোটামুটি ঠিক বেশি না এটা স্যাটিসফাই আপনি যখন আসবেন আপনার কাছে প্রথমে শুনতে হয়তো 32,000 অনেক বেশি মনে হবে যখন আপনি আসবেন প্র্যাকটিক্যালি কাজ করবেন তখন আপনার মনে হবে যে না এই টাকাটা আমার মানে এখানে যেই আমরা যন্ত্রপাতি গুলো দেখতেছি সবগুলোই হচ্ছে আধুনিক হ্যাঁ সবগুলো আধুনিক সবগুলো আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনি কতদিন যাবত কাজ শিখতেছেন 1 মাস 7 দিন হয়েছে আচ্ছা তো আপনার শিক্ষাগত যোগ্যতা কি আমি এসএসসি পরীক্ষা দিয়েছি এবং মাদ্রাসা থেকে হাফেজ হয়েছি আচ্ছা তারপরে মোবাইল সার্ভিসিং কেন শিখতেছেন শিখতেছি আমি বাইরে যাব এই জন্য আমার হ্যান্ড স্কিল বাড়াইতেছি বাইরে যাবেন জি ও আচ্ছা বুঝতে পেরেছি তো কতদিন যাব এখানে কাজ শিখছেন 1 মাস 7 দিন 1 মাস 7 দিন জি কি বেসিক কোর্সটা করতেছেন বর্তমানে জি তো মানে 1 মাস 7 দিন আপনি কি শিখেছেন মানে আপনার কি মনে হচ্ছে 1 মাস 7 দিন আমি যতটুকু শিখছি আলহামদুলিল্লাহ যে আমার আর কয়দিন বাকি আছে সেটা পর আমি ফুল কোর্স পারবো তো স্যার আপনাদের এখানে আসার লোকেশনটা যদি আমাদেরকে একটু বলতে আমাদের এখানে লোকেশন হচ্ছে আমরা হাতিরপুল মোতালেব প্লাজা মোতালেব প্লাজার পাশেই আমাদের ল্যাব 1 আর এটা হচ্ছে আপনার ল্যাব 3 এটা হচ্ছে মোতালেব প্লাজার সামনে যে মোড় 4 রাস্তা মোড়টা আছে ওই মোড়ে আপনার তাহের প্লাজার উপরে 5 তলায় 4 তলায় আচ্ছা যারা আপনাদের থেকে কাজ শিখবে তারা কি চাকরির কোনো ব্যবস্থা পাবে আমাদের এখানে কাজ শিখে যারা ভালো স্টুডেন্ট ভালো রেজাল্ট করবে তাদেরকে আমরা নিজেরাই চাকরি দিই আরেকটা ব্যাপার হচ্ছে আপনার আপনি এখানে আসার সময় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সরাসরি চলে আসতে পারেন ঠিক আছে দর্শক আমাদের ব্লগটা ছিল আজকে এ পর্যন্তই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ